ব্যাটে বলে সেরা লড়াই শেষে চোখ এখন ফুটবলের সেরা দলটা খুঁজে বের করার। কাতার সাক্ষী হবে অনেক মহাতারকার বিদায় বেলার। মেসি জানিয়েছেন শেষবার বিশ্ব সেরার মঞ্চে লড়বেন তিনি। অন্যদিকে নেইমার রহস্য রেখে বলছেন কাতারের শেষ বিশ্বকাপ মনে করেই খেলবেন। অফিসিয়ালি কিছু না জানালো এটাই হবে রোনালদোর শেষ সুযোগ, কেননা পরের বার তার বয়স ঠেকবে 40-এর কোটায়। যে রেকর্ড করেনি কেউ সেটাই করে দেখানোর সুযোগ রোনালদোর সামনে। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলবেন পর্তুগাল এই মহাতারকা। আগের চারবারে গোল করেছেন তিনি, এইবার জালের দেখা পেলেই টানা 5 বিশ্বকাপে গোল করার রেকর্ড করবেন CR7। তবে বিশ্বকাপের আগে কতটা মানসিকভাবে প্রস্তুত রোনালদো সেটাই প্রশ্নবিদ্ধ করছে। মাঠে আর মাঠের বাইরে সবখানে খারাপ সময় পার করছেন পর্তুগিজ ফরোয়ার্ড। কন্যা বিয়োগ অন্যদিকে ক্যারিয়ারের ক্রান্তিকাল। রোনালদোর সকল দুঃখের প্রদীপ এখন যেন কোচ এরিক টেন হ্যাগ। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগাল ক্যাপ্টেন। ইউনাইটেডের প্রতি যত ক্ষোভ ছিল সবটাই উগড়ে দিলেন তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ম্যান ইউনাইটেডের কোনো উন্নতি দেখেননি CR7। কোচের উদ্দেশ্যে তিনি বলেন, তার জন্য আমার কোনো সম্মান নেই, কারণ আমাকেও তিনি সম্মান দেখান না। টেন হাগ চেয়েছিলেন আমি চলে যাই। শুধু কোচই নন, ক্লাবের আরও 2-3 জন ব্যক্তি আমাকে বের করে দিতে চেয়েছেন। তবে আমি কোনো কিছুর পরোয়া করি না। মানুষের উচিত সত্যিটা জানা। আমি ক্লাবের জন্য ভালোটাই চেয়েছি, এ কারণেই আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছি। রোনালদোর এই সাক্ষাৎকারটি আগামী 16 এবং 17 নভেম্বর দুই ভাগে প্রচারিত হবে। এমন বিস্ফোরক মন্তব্যের পর বলাই যায় বিশ্বকাপ শেষে আর ওল্ড ট্রাফোর্ডে ফিরবেন না সাবেক রিয়াল তারকা। জানুয়ারির দল বদলে গুঞ্জন সত্য করে নাম লেখাতেই পারেন মেজর লিগ সকারে। রুকাইয়া রাত্রি 71।